বন্ধুরা, অল টাইম টিউটোরিয়ালসের আজকের ভিডিও আপনাদেরকে পুনরায় স্বাগত। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলের প্রথম দর্শক হন এবং যদি ভিডিওটি তথ্য থেকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন। বন্ধুরা বন্ধুরা বন্ধন ব্যাংক কিন্তু উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাশে যারা করে আজ মানে করেছেন উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাশ যাদের অলরেডি হয়ে গেছে, বন্ধন ব্যাংকে চাকরি করার কিন্তু একটি বিরাট বড় সুযোগ এই মুহূর্তে আছে। তো বন্ধুরা, যারা ভাবছেন যে ব্যাংকিং সেক্টরে জব করবেন বা ভাবছেন যে চাকরি করবেন, জব খুঁজছেন, তারা কিন্তু বন্ধন ব্যাংকে আপনারা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধন ব্যাংকে যে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশের যে বিজ্ঞপ্তি, তার যে বিজ্ঞপ্তি, সেখানে আবেদন করলেই চাকরি পাওয়া যায়। সেক্ষেত্রে যে মিনিমাম কোয়ালিফিকেশানগুলো দরকার সেগুলো আপনার থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, কি চাইছে, কি বলছে, কি কি ডকুমেন্টস দরকার, কিভাবে অ্যাপ্লাই করবেন, আজকের ভিডিও থেকে আমরা কিন্তু টোটাল তথ্যটা জানতে পারবো। তো চলুন ভিডিও শুরু করা যাক এবং সমস্ত তথ্য আপনারা আমার ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু করে অনলাইন ফর্ম ফিল আপের যে লিঙ্ক সমস্তটাই ডেসক্রিপশানে পেয়ে যাবেন এবং টোটাল ভিডিওর যে ডেটা বা টোটাল যে লেখা যে ডকুমেন্টসগুলো কী দরকার না দরকার সেটাও আপনারা কিন্তু ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন এবং আমার ভিডিও থেকেও আপনারা টোটালটা জানতে পারবেন। তো বন্ধুরা দেখুন কি বলছে, যে দিনে দিনে প্রচুর কর্মী নিয়োগ চলছে বন্ধন ব্যাংকে। বন্ধন ব্যাংক অন্যান্য ভারতীয় ব্যাংকের মতো কোনো রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ করে না। ব্যাংক কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে ক্যারিয়ারের মাধ্যমে প্রতিনিয়ত কর্মী নিয়োগ করে চলেছে। যে কোনো যোগ্যতা আবেদন করা যাবে, অর্থাৎ যোগ্যতা অনুযায়ী পদ ভিন্ন রয়েছে। এখানে নিজের লোকেশন চাকরি করার বিরাট সুযোগ থাকছে। যদি আপনি বন্ধন ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক হন তাহলে নিচে সবিস্তারে যেটা আছে সেটা আমি বলে দিচ্ছি, আপনারা দেখে নিন কী বলছে। দেখুন, নিচে ডিপার্টমেন্ট অনুযায়ী শূন্য পদের নাম দেওয়া হলো। এখানে সমস্ত শূন্য পদের নামগুলো 1, 2, 3, 4 করে লেখা আছে। অ্যাডমিনিস্ট্রেশন, এগ্রি বিজনেস, অ্যানালিটিক, অডিট, ব্যাংকিং অপারেশন, ব্রাঞ্চ, ব্যাংকিং, সমস্ত ডিটেলস এরকম করে দেখুন 16, 17, 18, 19, 20, 25 টোটাল পোস্টের নাম কিন্তু লেখা আছে এবং এই তথ্যটা আপনারা আমার ডেসক্রিপশান লিঙ্কেও পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা কী চাইছে দেখুন, বন্ধন ব্যাংকে বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হয়। উচ্চ মাধ্যমিক ও স্নাতক যে কোনো যোগ্যতায় আবেদন করতে পারবেন। যোগ্যতার ভিত্তির ওপরে উল্লিখিত পদে নিয়োগ করা হবে। বন্ধন ব্যাংকে চাকরি পেলে কী কী কাজে নিযুক্ত করা হবে, এই ব্যাংকে দুই ধরনের কাজ রয়েছে, একটা হচ্ছে আউটডোর এবং ইনডোর। আউটডোরে গ্রামে গ্রামে মহিলাদের দল থেকে লোনের টাকা সংগ্রহ করতে হবে এবং ইনডোরের ক্ষেত্রে ব্যাংকে বসে ব্যাংক সম্বন্ধীয় নানা কাজ করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে একটি তথ্য পেলেন যে আউটডোর ইনডোর দুটি জব কিন্তু আপনারা পেতে পারেন, সেটা আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী। ইনডোর হলে আপনারা ব্যাংকে বসে অফিসিয়াল ওয়ার্ক করতে পারবেন, আউটডোরে হলে আপনাদেরকে ফিল্ড ওয়ার্ক করতে হবে। আবেদন প্রক্রিয়া কী বলছে, অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমেই আবেদন করতে পারবেন, তবে অফলাইনের থেকে অনলাইন আবেদন করলে তাদের কাছে আগে পৌঁছায়। তো অনলাইনে আবেদনই আমরা করব, অবশ্যই অনলাইনে আবেদনই করব এবং অনলাইন আবেদনও কীভাবে করব সেটা আমি আজকের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়ে দেবো। কীভাবে অনলাইন আবেদন করবেন, অনলাইন আবেদন করতে আপনাকে বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে। এছাড়াও আবেদন করার লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশন লিঙ্কে দিয়েছি, সেখানেও কিন্তু আমরা করলে ফর্মটি পেয়ে যাবেন। কীভাবে অফলাইনে আবেদন করবেন, অফলাইনে যারা আবেদন করবেন ভাবছেন অনলাইনে পারবেন না বা করতে পারবেন না, কিন্তু আমি বলবো আজকের ভিডিওটা দেখার পরে আপনিও অনলাইনে পারবেন। তাও যদি অফলাইনে কেউ করতে চান তাহলে আপনাকে নিকটবর্তী ব্রাঞ্চ অফিসে গিয়ে আপনাকে আপনার আবেদন জমা করতে হবে এবং ব্যাংকের নিকটবর্তী মানে যে শাখা ব্রাঞ্চ আছে আপনার বন্ধন ব্যাংকে সেখানে যোগাযোগ করলেই হবে। আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে দেখুন, সর্বপ্রথম আপনাকে আপনার বায়োডেটা বানাতে হবে, এর সঙ্গে ফটো লাগবে। বায়োডেটার সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাডমিট কার্ড, সমস্ত যোগ্যতার মার্কশিট সহ অভিজ্ঞতা থাকলে সেটির ফটোকপি দিয়ে নিজে সেলফ অ্যাটেস্টেড করে বায়োডেটার সঙ্গে মোবাইল নম্বর দিয়ে আপনাকে জমা করতে হবে এবং ব্রাঞ্চ অফিসে গিয়ে সেগুলোকে জমা করতে হবে। আবেদনের কয়েকদিনের মধ্যেই আপনাকে ফোন করা হবে এবং বায়োডেটার ভিত্তিতে আপনার উপযুক্ত পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ে পাস করলে আপনাকে ট্রেনিং দিয়ে ডকুমেন্টস ভেরিফাই করে কাজে নিযুক্ত করবে। যে সমস্ত প্রার্থীরা অনলাইন আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্য নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন। তো নিচে দেওয়া লিঙ্ক বলতে আমার ডিসক্রিপশন লিঙ্কে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের কথাই আমি বোঝাতে চাইছি। এছাড়া আবেদন সম্পর্কে বিস্তারিত আমি কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো বন্ধন ব্যাংকে দেখুন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন এবং অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক সেটাও কিন্তু আপনার লিঙ্কে পেয়ে যাবেন। তো যারা ভাবছেন যে অনলাইনে আবেদন করবেন তারা অনলাইনে কীভাবে আবেদন করবেন দেখুন, আপনাকে কী করতে হবে, এই ডিসক্রিপশন লিঙ্কে যে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক, এই ডিসক্রিপশন লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। তো এই ডিসক্রিপশন লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সামনে
অ্যাপ্লাই করার ফর্ম যে অনলাইন ফর্মের যে লিঙ্কটা সেটা কিন্তু খুলে যাবে। তো দেখুন বন্ধন ব্যাংকের যে অফিসিয়াল জয়েন আওয়ার টিম ওপরে যে অপশানটা সেটা খুলে গেল এবং লেট আস বি এ পার্ট অফ ইউর গ্রোথ বলে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটি ফর্ম খুলে যাবে, এরকম একটি ফর্ম খুলে যাবে। এবারে আপনার সামনে প্রেফার ডিপার্টমেন্ট বলে দুটি দেখুন দুটি বক্স আছে, একটি হচ্ছে প্রেফার ডিপার্টমেন্ট এবং একটি হচ্ছে এন্টার লোকেশন ম্যানুয়ালি। তো প্রেফার ডিপার্টমেন্টে যদি আমি ক্লিক করি সেখানে দেখুন আপনার ওপরে যে 25টা সেক্টর ছিল সেই পোস্টগুলোর নাম কিন্তু লেখা আছে। তো আপনার যেটাতে রিলায়েবল, আপনার যেটাতে সুবিধা মনে হবে আপনি সেটাতে ফিল আপ করবেন। তো আমি একখানা এক্সাম্পল দেখানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি ব্রাঞ্চ ব্যাংকিং দেখিয়ে দিলাম, দিয়ে এখানে আপনাকে আপনার লোকেশান চেয়েছে। তো আপনি এখানে লোকেশান যেটা হবে আপনার সেই লোকেশানটাকে আপনি এখানে টাইপ করে দেবেন। তো এখানে আমি একটা লোকেশান চেয়েছে আপনাকে, লোকেশানটা আমি এখানে টাইপ করে দিলাম। লোকেশান টাইপ করার পরে আপনাকে কী করতে হবে, কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করলেই দেখুন আপনার সামনে কিন্তু আপনার নেম চাইছে, আপনার জেন্ডার, আপনার ডেট অফ বার্থ, আপনার পিনকোড, আপনার কারেন্ট স্টেট, আপনার সিটি, আপনার হায়েস্ট কোয়ালিফিকেশান কি আছে, মানে হায়েস্ট কোয়ালিফিকেশান বলতে আপনার যেটা সর্বোচ্চ কোয়ালিফিকেশান থাকবে বিবিএ বিই এমএ এমএ এমবিএ যেটা আপনার থাকবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ইয়ার অফ পাসিং আপনি কোন সালে পাস করেছেন সেটা আপনি দিয়ে দেবেন, কোন সালে পাস করেছেন। তারপরে দেখুন এক্সপিরিয়েন্স লেভেল, ফ্রেশার্স অফ এক্সপিরিয়েন্স মানে আপনার যদি পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এক্সপিরিয়েন্স লিখবেন, আর যদি ফ্রেশার্স হন তাহলে ফ্রেশার্স হবেন। তারপরে দেখুন আপলোড রিজিউম বা সিভি, আপনাকে আপনার সিভি এবং যে ডকুমেন্টস আপনি বায়োডেটা সেটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে এই অপশান থেকে। তো করার পরে দেখুন এখানে কন্টিনিউ অপশান আছে, কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে এরকম একটি মোবাইল নম্বর চাইবে এবং ইমেল আইডি চাইবে। কারণ মোবাইল নম্বর ইমেল আইডিটি খুবই ঠিকভাবে আপনাকে সঠিকভাবে দিতে হবে, কারণ মোবাইল নম্বর এবং ইমেল আইডি মারফতই কিন্তু আপনার সঙ্গে ব্যাংকের মাধ্যমে যোগাযোগ করা হবে এবং আপনি আপনার যোগ্যতা অনুযায়ী যে যেটার জন্য আপনি অ্যাপ্লাই করবেন আপনাকে কিন্তু বাই ফোনই ডেকে নেওয়া হবে অথবা আপনাকে মেল আইডিতে জানানো হবে। তো এখানে সঠিকভাবে মোবাইল নম্বরটা দেবেন এবং ইমেল আইডিটা দেওয়ার পরে আপনাকে কী করতে হবে, সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরেই দেখবেন আপনার পরবর্তী পেজ খুলে যাবে এবং আপনার কিন্তু রেজিস্ট্রেশন অপশানটি অন হয়ে যাবে এবং আপনি কিন্তু এবার ওয়েট করতে পারবেন। আপনার ফোন কল আসবে আপনাকে নির্দিষ্ট ব্রাঞ্চের জায়গা থেকে, নির্দিষ্ট ব্রাঞ্চ থেকে আপনার কাছে ফোন কল আসবে এবং আপনাকে রিক্রুটমেন্টের জন্য পরবর্তী প্রসেস কিন্তু বলে দেওয়া হবে। তো বন্ধুরা যারা ভাবছিলেন যে চাকরি করবেন বা চাকরি খোঁজার পথে আছেন বা ভাবছেন ব্যাংকিং সেক্টরের অভিজ্ঞতা বাড়াতে চান বা ব্যাংকিং সেক্টর থেকে রোজগার করতে চান, তো অবশ্যই এই ফর্ম ফিল আপ করে কিন্তু আপনার বন্ধন ব্যাংকে সরাসরি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা এই তথ্যটা যদি ভালো লাগে এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন বন্ধুরা, এবং আগামী দিনে নিত্য নতুন এই ভিডিও সবার প্রথম পেতে বেল আইকনটিকে ক্রস করে রাখবেন। ধন্যবাদ।